আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অসম্ভবেও আমার তুমি গল্পের 35 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফরেক্স স্টাডিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সবসময় ভালোবাসার গল্প পড়ার জন্য। আর যারা ফরেক্স স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলো তো সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চলন্ত গাড়ির সিটের সাথে এলিয়ে রাখা মাথাটা একটু একটু দুলছে স্নিগ্ধার। চোখের পাতাগুলো বন্ধ, তার নিঃশ্বাস পড়লেও অচেতন পুরোপুরি। স্নিগ্ধার পাশে গভীর মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে মৃণাল। মাঝে মাঝে আপনার স্নিগ্ধার দিকেও চোখ বোলাচ্ছে, মুখে বাঁকা হাসি একেবারে উপচে পড়ছে তার। গাড়ির স্টিয়ারিংয়ের পাশেই যে ফাঁকা জায়গাটা, সেখানে মৃদু বাতাসে ধুলছে স্নিগ্ধার প্রেগনেন্সি রিপোর্টের কাগজটা। মৃণাল সেদিকে একবার তাকিয়ে স্নিগ্ধার দিকে তাকালো। জানালা থেকে ধেয়ে আসা বাতাসে স্নিগ্ধার চুলগুলো কিছু অংশ এসে পড়েছে তার চোখের উপর। বাম হাত বাড়িয়ে চুলগুলোকে কানের নিচে গুঁজে দিল মৃণাল। গাঢ় হাসি টেনে বলল, আমি কি করতে যাচ্ছি সেটা তুমি ভাবতেও পারছো না স্নিগ্ধা। খুব তাড়াতাড়ি ওই আপগ্রেড থেকে আমি তোমায় নিয়ে আসব, তুমি ওই নরক ডিজার্ভ করো না। এটুকু বলে আবারও গাড়ি চালাতে মনোযোগ দেয় মৃণাল। স্নিগ্ধা যখন অজ্ঞান হয়ে পড়েছিল, স্নিগ্ধাকে পাজাগুলো তুলে নিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে এসেছিল মৃণাল। উদ্দেশ্য স্নিগ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেয়া। এরপর গাড়ির ড্রাইভিং সিটে বসে দরজার চাবি খোঁজার আশায় স্নিগ্ধার ব্যাগ সার্চ করতে নিয়েছিল মৃণাল। তখনই চাবির সাথে আরও একটা জিনিসে হাত পৌঁছায় তার। প্রথম দফায় স্নিগ্ধার প্রেগনেন্সির রিপোর্ট পেয়ে হতবাক হয়ে আসে মৃণাল। স্নিগ্ধা মা হচ্ছে, তার মানে এখন নিশ্চয়ই তার স্নিগ্ধার থেকে দূরে থাকা উচিত। এরকম ভাবনা শুরু হতেই মাথায় এলো পরক্ষণে আবরারের প্রতি ভ্রান্ত ধারণা আটকে দিল তাকে। অনেক ভেবে বসতে পারলো রিপোর্ট যখন স্নিগ্ধার কাছে, তখন নিশ্চিত আবরারের সম্পর্কে কিছুই জানে না। স্নিগ্ধার সাথে সাথে স্নিগ্ধার বাচ্চাকেও নিজের করে নেওয়ার প্রয়াস মস্তিষ্কে নাড়া দিল মৃণালের। আর তার প্রতিফলন হিসেবে স্নিগ্ধাকে গাড়িতে বসিয়ে রেখে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে পড়েছিল মৃণাল কোনো এক বিশেষ কাজের উদ্দেশ্যে। রিপোর্টে এখন আবরারের নামের জায়গায় তার নাম ছাপ তুলে আছে। খুব দক্ষ না হলে সাধারণ কারোর বোঝার উপায় নেই এই রিপোর্ট কারসাজি হয়েছে, কিংবা এই রিপোর্টের কয়েকটা লেখা সম্পূর্ণ ভুল। গাড়ি এসে থামলো স্নিগ্ধার বাড়ির আঙিনায়। নিজ সিট থেকে বেরিয়ে এসে স্নিগ্ধাকে কোলে তুলে নিল। ঘরের দিকে অগ্রসর হলো মৃণাল। পার্কিং স্পেসের একটা বেঞ্চিতে বসে হেনাল মনের সুখে ধোঁয়া টানছিল। হুট করে অপরিচিত কারো কোলে স্নিগ্ধাকে দেখে সিগারেটের পোড়া অংশ মাটিতে ফেলে রেখে তাড়াহুড়ো করে সেদিকে সুট লাগালো সে। হেনাল দৌড়ে গিয়ে মৃণালের পাশে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, এ কি ম্যাডামের কি হয়েছে, আর আপনি কে? আওয়াজ পেয়ে মৃণাল হেনালের দিকে তাকা বেশ শান্ত গলায় বলল, আমি ওর বন্ধু, একই বার সিটিতে পড়ি। আমার আপনার ম্যাডাম অচেতন হয়ে গিয়েছেন, পেয়েছেন সব প্রশ্নের উত্তর? হেনাল বোকার মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু ম্যাডাম অচেতন কি করে হলো? মৃণাল এবার বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে কেন হয়েছে এত কথা না বলে, আমার বাম পকেটে চাবি আছে, এটা দিয়ে দরজাটা খুলে দিন। হেনাল মাথা কাত করে সায় দিল মৃণালের কথাতে। চাবি নিয়ে দরজা খুলে দিতেই মৃণাল স্নিগ্ধাকে নিয়ে ঢুকে পড়ল ভিতরে। পা বাড়ানোর আগে আরও একবার হেনালের দিকে ঘুরে তাকিয়ে বলল, আর শুনুন, এসব আপনার স্যারকে বলার দরকার নেই, উনি শুধু শুধু চিন্তা করবেন। হেনাল এবারও মাথা কাত করলো এক পাশে। উত্তর পেয়ে মৃণাল পা বাড়িয়ে দরজাটা ঠেলে দিল। খট করে হেনালের মুখের উপর আটকে গেল সেটা। বসার ঘরে দাঁড়িয়ে থেকে এদিক ওদিকে চোখ বোলাচ্ছে মৃণাল। এত বড় বাড়ির ঠিক কোন দিকে নিয়ে যাবে স্নিগ্ধাকে কিছুই তার বোধগম্য হচ্ছে না। স্নিগ্ধাকে কোলে নিয়ে মৃণাল একে একে সব ঘরগুলোতে উঁকি দিতে শুরু করলো। এক পর্যায়ে একটা কক্ষের সামনে এসে থমকে দাঁড়ালো সে। দরজাটা সোজাসুজি ওপাশের দেয়ালে বড় করে স্নিগ্ধা আর আবরারের বেশ রোমাঞ্চকর একটা ছবি টানানো। স্নিগ্ধাকে পিছন থেকে নিজেদের সাথে জড়িয়ে আছে আবরার। ছবিটা দেখে মৃণালের বুঝতে অসুবিধা হলো না যে এটাই স্নিগ্ধা আর আবরারের শোবার ঘর। পা চালিয়ে স্নিগ্ধাকে সাথে নিয়ে ভিতরে ঢুকলো মৃণাল। অতি সন্তর্পণে স্নিগ্ধাকে বিছানায় শুয়ে দিল। এরপর পাশে রাখা টেবিল থেকে চেয়ারটা টেনে নিয়ে বসলো স্নিগ্ধার মাথার কাছে। হাত বাড়িয়ে স্নিগ্ধার মাথায় আস্তে করে বোলাতে শুরু করলো মৃণাল, তোমার মুখটা কি মিষ্টি, দেখলে ইচ্ছে হয় তাকিয়ে থাকতে।
কথাটা বলে মুচকি আসলো মৃণাল। টোটকামড়ে কিছু একটা ভেবে লম্বা করে বাজ করে রাখা রিপোর্টের কাগজটা টান মেরে বের করলো ডান পকেট থেকে, এদিক ওদিক তাকিয়ে এরপর সেটাকে রেখে দিল টেবিলের ওপর। আবারও গাড় ফেরালো স্নিগ্ধার দিকে, ওর মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলে উঠল, আর কিছুদিন অপেক্ষা করো স্নিগ্ধা, আমি তো আছি। আবার তোমাকে বের করে দিল, আমি তোমাকে গ্রহণ করব। তুমি শুধু ভয় পাবে না, ভাববে যা হচ্ছে ভালোর জন্যই। ইউ ডিজার্ভ মাচ বেটার স্নিগ্ধা। কথাগুলো বলে মৃণাল ঠোঁট এগুলো অচেতন অবস্থায় পড়ে থাকা স্নিগ্ধার কপালের দিকে। ঠোঁট চুচি হতে যাবে অমনি কোথা থেকে হাওয়ার বেগে উড়ে এসেই আবরার ঝাঁপিয়ে পড়লো মৃণালের ওপর। একটানে মৃণালকে উঠিয়ে নাক বরাবর ঘুষি বসালো আবরার। ঘটনাক্রমে পুরোপুরি হকচকে ওঠে মৃণাল। আবরার রক্তচক্ষু নিয়ে নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস! এটুকু বলতে মৃণাল বিদ্রুপ করে হেসে উঠল। নাকের পাশ দিয়ে বের হওয়ার রক্তে হাত বুলিয়ে আবরারের দিকে তাকিয়ে বলল, খুব লেগেছে তাই না বউয়ের বেডরুমে আমাকে দেখে? রাত কিছুতেই সংবরণ হচ্ছে না আবরারের। ঘাড় ঘুরিয়ে একবার স্নিগ্ধার দিকে চোখ বোলালো সে। তাৎক্ষণিক সামনে তাকিয়ে মৃণালের কলার চেপে ধরে বলল, আয় আমার সাথে। মৃণাল কোনো কথা বলল না, আবরার ওর কলার ধরে টানতে টানতে বাইরে বের করলো। মৃণাল এখনও হাসছে। আবরার গাড়ির কাছে এসে চোখ দিয়ে ইশারা করে বলল, ওঠ। মৃণাল বাঁকা হাসতে হাসতেই উঠে বসল। আবরার জোরে একটা শ্বাস টেনে ঘুরে গিয়ে বসালো নিজের জায়গায়। পুরনো কলকবজায় ভর্তি জায়গাটা, চারপাশে অনেক রকমের লোহার সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে এটা কোনো পুরনো কারখানা হবে। গাড়িতে বড্ড জোরে ব্রেক কষলো আবরার। বেরিয়ে আসতে আসতে দরজা খুলে মৃণাল ও বের হয়। কারখানা থেকে দিকে চোখ বুলিয়ে হেসে উঠে বলল, এটা আবার কোথায়? আমার আর স্নিগ্ধার নতুন সংসার বুঝি? কথাটায় ক্রোধে দাঁত খেঁচে আবারও মৃণালের কলার চেপে ধরল আবরার। টানতে টানতে ভিতরে নিয়ে চলল। এক পর্যায়ে ভিতরে এসে পুরনো কাঠের চেয়ারটার উপর ছুঁড়ে ফেলার মতো করে ফেললো ওকে। মৃণাল ধপ করে বসে পড়ল। বাঁকা হেসে বলল, বুঝেছি জামাই আদর করতে এনেছেন তাই না? আবরার রাগে মৃণালের বসে থাকা চেয়ারের কোনায় লাথি মারলো একটা, চেঁচিয়ে বলে উঠল, অনেক সহ্য করেছি তোর বাদ্রামো, সেই প্রথম দিন থেকে আমার স্ত্রীর পিছনে পড়ে আছিস তুই, কারণে অকারণে ওকে বিরক্ত করছিস। এত কিছুর পরেও আমি কিচ্ছু বলিনি স্নিগ্ধার জন্য, কিন্তু আজ তুই সব সীমা অতিক্রম করে ফেলেছিস। তোর এত বড় স্পর্ধা হয় কি করে আমার স্নিগ্ধাকে শুতে যাওয়ার? মৃণাল শব্দ করে হেসে উঠল। ব্রণ আছে বলল, এটুকুতে এত রাগ, আর বাকি সব জানলে কি হবে? আবরার চোখ সরু করে বলল, মানে? মৃণাল গলার স্বর এবার বেশ কঠিন করে বলল, সেটা আপনি খুঁজে নিন, তবে আপনি স্নিগ্ধাকে যে অত্যাচার করে এসেছেন এতদিন, সেসব থেকে আমি ওকে মুক্ত করতে এসেছি, আপনার কবল থেকে ওকে বার করতে এসেছি মিস্টার আবরার ফাহাদ চৌধুরী। আবরার ব্রোকোচকে বলল, আমি অত্যাচার করি স্নিগ্ধাকে? এইসব তোকে কে বলেছে? মৃণাল বিদ্রুপাত্মক হেসে বলল, সত্য কখনো চাপা থাকে না, আপনার মতো লোক স্নিগ্ধার স্বামী হবার যোগ্যতা রাখে না, আগে যা হবার হয়েছে, কিন্তু এখন আমি আছি স্নিগ্ধার পাশে, আপনার থেকে ওকে আমি ঠিক আমার কাছে নিয়ে আসবো। আবরার রাগে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। পরক্ষণে বেশ শান্ত গলায় বলল, দেখ তোর বয়স আমার তুলনায় কম, আমি তোকে যেটা বোঝাচ্ছি সেটা মন দিয়ে শোন, তুই এরপর আর স্নিগ্ধাকে বিরক্ত করিস না, ভালো এটাই হবে ওর পিছু ছেড়ে দিয়ে নিজের পড়াশোনায় মন দে। আর এই যে এতক্ষণ বললি আমি ওকে অত্যাচার করি হ্যান ত্যান, এসব বানোয়াট কথা নিয়ে পরে না থেকে নিজের কাজ কর। ভালো ভালোই বলছি, বোঝাচ্ছি, দরকার পড়লে একবার বলবো খুব জোর, দুবার, কিন্তু তিনবার আমি কি করব আমি কিন্তু নিজেও জানি না। কথাটা মৃণাল গা দুলিয়ে হাসলো আর বলল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আবরার চৌধুরী, আমি একবার যেটা ভাবি সেটা আমি করবই, আমি আপনার থেকে স্নিগ্ধাকে কেড়ে নিব, স্নিগ্ধা আপনাকে ফেলে রেখে আমার কাছে চলে আসবে। আবরার ক্রুদ্ধ গলায় বলল, এরকম কখনো হবে না, স্নিগ্ধা আমাকে ভালোবাসে, শুধু আমাকে। মৃণাল বলল, আপনি স্বপ্ন দেখেছেন, স্নিগ্ধার মনে আপনার জন্য ভালোবাসা নেই, যেটা আছে সেটা শুধুমাত্র ভয়, ওর বাবা মা আপনার টাকার কাছে ওকে বিক্রি করে দিয়েছে, না হলে আপনার মতো দুশ্চরিত্রবান লোকের কাছে কেউ সুখী হবে না জেনে মেয়েকে তুলে দেয় না। আপনার রাগে দু আঙ্গুলের ডগা দিয়ে কপাল ঘষতে লাগলো। মৃণাল পুনরায় ধৈর্যহীন হয়ে গলায় বলল, ভাবছেন এসব আমি কী করে জানলাম? এগুলো সব আমাকে সেই বলেছে যার বলার কথা, আপনি কী ভাবেন? টাকা দিয়ে ভালোবাসা কিনে নেওয়া যায়? যায় না। আর তাই এতদিন ধরে স্নিগ্ধাকে আটকে রাখার পরেও ও আপনার ক্ষমতার জাল ছিঁড়ে বেরিয়ে আমার কাছে আসতে চাইছে। আপনার দাঁত খিচে বলল, তুই স্নিগ্ধার পিছু ছাড়বি না তাই না? মৃণাল প্রকারতা নিয়ে বলল, কখনোই না, আমি আর স্নিগ্ধা দুজনেই দুজনকে চাই, আপনি আমাদের মাঝখানে শুধুই বাধা। স্নিগ্ধা নিজে আমাকে বলেছে ও আপনাকে পছন্দ করে না, শুধু শুধু কেন ওর জীবন নষ্ট করতে চাইছেন আপনি? আমি স্নিগ্ধাকে নিয়ে অনেক দূর ভেবে নিয়েছি, আপনি আমাদের মাঝ থেকে সরে গেলেই আমরা বিয়ে করব, সংসার করব, স্নিগ্ধা আমার সন্তান,
গর্বে ধারণ করবে। মৃণাল এটুকু বলতেই রাগে লাল হয়ে আসে আবরারের মুখমণ্ডল, কপালের রোগগুলো ফুলে ওঠে। মৃণালের গা জ্বালানো হাসি আর বিদ্গুটে কথায় সেসব দিয়ে নিজেকে আর সংযত করতে পারল না আবরার। আগুন চোখে তাকিয়ে বলল, তোকে তো আমি আবরার কথাটা বলি, তীব্র উত্তেজনায় পায়ের কাছে পড়ে থাকা রোগ জাতীয় কিছু একটা উঠিয়ে নিয়ে গায়ের সবটুকু শক্তি দিয়ে আঘাত করলো মৃণালের মাথার উপর। সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল মৃণাল, চোখের পাতাগুলো নড়ল না, হুঁশ আসতে আবরার ভরকে উঠল। ততক্ষণে মৃণালের মাথায় চারিপাশ থেকে সারিবদ্ধভাবে রক্ত গড়াতে শুরু করে দিয়েছে। বিষয়টা দেখতেই ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল আবরার, হাত থেকে রডটা পড়ে গেল মাটিতে। দেখতে দেখতে চোখ বন্ধ করে চেয়ার থেকে ঢলে পড়ল মৃণাল। আবরার দফর করে এগিয়ে এসে ওর গালে হাত রেখে নাড়া দিয়ে বলতে লাগলো, এই এই ওঠ, আমি তোকে মারতে চাইনি তো, এই শুনতে পাচ্ছিস? মৃণালের কোনো সাড়া এলো না। আবরার ফাঁকা ঢোক গিলে ওর নাকের কাছে হাত রাখলো, নিঃশ্বাস অব্দি পড়ছে না মৃণালের। চমকে গিয়ে দূরে সরে গেল আবরার। মৃণালের রক্তে মাখা দেহের পাশে বসে পড়ল, হাত দিয়ে কপালে জমে থাকা গাম মুছে কাঁপা কাঁপা গলায় বলল, আমি শেষ অব্দি মানুষ খুন করলাম, পরে জানলে কি হবে? তো ফ্রেন্ডস, মৃণাল কি আসলেই মারা গেছে? মারা গেলে আমার মতে খারাপ হয় না, একটুও দুঃখ প্রকাশ করছি না আমি, ভালোই হয়েছে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।